এখানে ডায়াগ্রামে দেখো যে মেগাস্পোর মাদার সেল, সেই মেগাস্পোর মাদার সেল নিউসেলাস টিস্যু থেকে তৈরি হয়েছে, বা নিউসেলাস টিস্যুর কোনো একটি কোষ একটু বড় হয়ে মেগাস্পোর মাদার সেল হিসেবে কাজ করে, তারপরে মিওসিস 1, মিওসিস 2 চারটে কোষ উৎপন্ন হয়েছে, মেগাস্পোর টেট্রান সেখান থেকে চ্যালাজা প্রান্তের দিকে তিনটি কোষ নষ্ট হয়ে যায়, মাইক্রোপ্যালার প্রান্তের দিকের কোষটি সক্রিয় হয়ে মেগাস্পোর হিসেবে কাজ করে। মেগাস্পোরের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটি তিনবার পরপর মাইটোসিস বিভাজন ঘটায় বা থ্রি সাকসেসিভ ক্যারিওকাইনোসিস সংগঠিত হয়। তার ফলে কি হয়, নিউক্লিয়াসটি দেখো প্রথম মাইটোসিস যে দুটি সেখান থেকে চারটি, তিন নম্বর যে মাইটোসিস বিভাজন নিউক্লিয়াসের সেখানে দেখো আটটি কোষ উৎপন্ন হয়েছে, এই আটটি কোষ রিঅ্যারেঞ্জ। তো মেগা গ্যামেটোজেনেসিস বলতে আমরা কি বুঝবো, যে ম্যাচুরেশন প্রসেস অফ ফিমেল গ্যামেটোফাইট, অর্থাৎ ফিমেল গ্যামেটোফাইট উৎপন্ন হওয়ার যে পদ্ধতি। ফিমেল গ্যামেটোফাইট কোথা থেকে উৎপন্ন হবে, ফিমেল গ্যামেটোফাইট উৎপন্ন হবে মেগাস্পোর থেকে, মেগাস্পোর হচ্ছে হ্যাপ্লয়েড, এখান থেকে কি তৈরি হবে এমব্রায়ো স্যাক ভ্রূণস্থলী, এটাই হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। মেগাস্পোর কীভাবে তৈরি হয় আমরা এর আগের দিন আলোচনা করেছি, মেগাস্পোর মাদার সেল থেকে, এটা হচ্ছে ওভিউল, ওভিউলের মধ্যে আমরা বলেছিলাম যে নিউসেলাস টিস্যু থাকে, সেখানে কোনো একটা কোষ আকারে কি হয় বড় হয়, এবং সেটা কি হিসেবে কাজ করে মেগাস্পোর মাদার সেল, এবং সেটা হচ্ছে ডিপ্লয়েড, সেখান থেকে তৈরি হয়েছিল মেগাস্পোর হ্যাপ্লয়েড, অর্থাৎ মিওসিস বিভাজন এখানে সংঘটিত হবে। তো সেটা এখানে আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো মেগাস্পোর মাদার সেল মিওসিস বিভাজন হয়েছে, দিয়ে মেগাস্পোর টেট্রাড চারটে কোষ উৎপন্ন করেছে, কিন্তু এখানে চ্যালাজা প্রান্তের দিকে যে তিনটে কোষ নষ্ট হয়ে যায়, মাইক্রোপাইলার দিকে যে কোষ সেটাই সক্রিয় থাকে এবং পরবর্তীকালে মেগাস্পোর হিসেবে কাজ করে। এবার এই মেগাস্পোর থেকে এমব্রায়ো, তাহলে প্রথম এখানে কি হয়েছে, তিনটে ক্যারিওকাইনোসিস সংগঠিত হচ্ছে, প্রথম ক্যারিওকাইনোসিসে দুটো নিউক্লিয়াস, তারপরে চারটে, তারপরে আটটা, এরপরে কি হয়েছে রিঅ্যারেঞ্জ হয়েছে এই আটটা নিউক্লিয়াসের, এবং তারপরে সাইটোকাইনোসিস হয়েছে এবং এমব্রায়ো স্যাক তৈরি হয়েছে, খুবই সহজ জিনিস। তো মেগাস্পোর থেকে এমব্রায়ো স্যাক তৈরি হওয়ার এইটাই হচ্ছে ধাপ। তো কিভাবে হচ্ছে, নিউক্লিয়াস রিঅ্যারেঞ্জ হয়ে চ্যালাজার দিকে তিনটি, মাইক্রোওয়েলের দিকে তিনটি এবং মাঝে দুটি থাকে, সাইটোকাইনোসিস সম্পন্ন হওয়ার পর চ্যালাজা প্রান্তের দিকে এগুলোকে বলা হয় প্রতিপাদক কোষ, মাইক্রোপাইলার প্রান্তের দিকের পাশের এই দুটোকে বলা হয় সহকারী, আর মাঝের যেটা থাকে এটাকে বলা হয় এগ, আর এই দুটো পরবর্তীকালে আবার নিজেদের মধ্যে এমব্রায়ো স্যাকের গঠন দেখিয়েছি, যে চ্যালাজা প্রান্তের দিকে যে তিনটে কোষ তাদেরকে বলা হয় অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ, আর মাইক্রোপাইলার এন্ডের দিকে যে তিনটে কোষ তার মধ্যে দুটো হচ্ছে সহকারী কোষ, আর মাঝের যে বড় সড়ো যে কোষ সেটা হচ্ছে এগ, আর মাঝে দেখো ডেফিনেটিভ নিউক্লিয়াস, এইখানে যে দুটো কোষ মাঝে ছিল এরা কি করে ম্যাচুরেশনের সময় বা ফার্টিলাইজেশনের সময় এরা একসাথে মিলিত হয়ে যায় এবং টু এন তৈরি করে, টু এন তৈরি করে, একে বলা হয় ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। তো এই নির্ণীত নিউক্লিয়াস কি হয় ডিপ্লয়েড হয়। নিষেকের সময় কি হয়, আমরা দেখেছি যে মাইক্রো গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে যে পোলেন টিউব, সেই পোলেন টিউবে দুটো মেল গ্যামেট ছিল, সেই দুটো মেল গ্যামেট একটা মেল নিউক্লিয়াস দেখো এগের সাথে যুক্ত হয় দিয়ে জাইগোট তৈরি করে, আর একটা কি হয় ডেফিনেটিভ নিউক্লিয়াস, অর্থাৎ এই যে টু এন তার সাথে যুক্ত হয়, অর্থাৎ এখানে টু এন মেল নিউক্লিয়াসের এন দিয়ে থ্রি এন, অর্থাৎ এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস তৈরি করে, ওই জন্য শস্য নিউক্লিয়াস সবসময় কি হয় থ্রি এন হয়, ঠিক আছে, ফার্টিলাইজেশনের সময় এটা আমরা দেখব।